প্রিয় দিনী ভাই এবং বোনেরা উমরি কায়জা নামাজগুলো কিভাবে আদায় করবেন অতীতে ছুটে যাওয়া পূর্বে ছুটে যাওয়া আপনার 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই এমনও হয়ে গিয়েছে আপনার এখন আপনি নতুন নামাজ আদায় করতে শুরু করেছেন এখন আপনার মাথার মধ্যে চিন্তা আসলো হায় হায় আমি তো 10 বছর 20 বছর পর্যন্ত নামাজ আদায় করি নাই তাহলে আমার সেই নামাজগুলো কি আদায় করতে হবে কিনা আর যদি আদায় করতে হয় আমি কত রাকাত করে আদায় করব কখন আদায় করব এবং কিভাবে নিয়ত করব এই প্রশ্নগুলো আপনার মাথার মধ্যে আসতেই থাকে এবং আপনি কাউকে লজ্জায় জিজ্ঞেস করেন নাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে উমরি কায়জার সম্পূর্ণ নিয়ম কানুনগুলো শিখে দেব এবং কিভাবে আপনি আদায় করবেন কিভাবে আদায় করবেন কত রাকাত আদায় করবেন কোন সময় আদায় করবেন সম্পূর্ণ সময় এবং রাকাত সংখ্যাগুলো আমি আপনাদেরকে গুনে গুনে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা জানেন আমার ভিডিওর মধ্যে যদি একটু লম্বা ভিডিও হয় তারপরে আমি বুঝাইতে আপনাদেরকে চেষ্টা করি আজকেও অন্যদিন থেকে ব্যতিক্রম নয় বুঝিয়ে বুঝিয়ে উমরি কায়জার নামাজের সিস্টেমটা নিয়মটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে উমরি কায়জা নামাজ কাকে বলা হয় হাদিসের মধ্যে উমরি কায়জা নামাজ বলে কোনো কিছুই নেই কোরআনের মধ্যেও নেই এগুলা হচ্ছে আপনার কাজা নামাজ আপনি 10 বছর 20 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই এগুলা হচ্ছে আপনার কাজা নামাজ অনেকেই বলে থাকেন মিথ্যা কথা ছড়িয়ে থাকেন যে আজকে দুই একদিন নামাজ না পড়লে সেটাকে পড়তে হয় কাজা আদায় করতে হয় জীবনে অতীতের ছুটে যাওয়া নামাজগুলো পড়তে হয় না এটা মিথ্যা কথা আপনার কাছ থেকে যদি কেউ 50 টাকা পাবে এই 50 টাকা দেওয়া যেমন জরুরি আপনার কাছ থেকে যদি কেউ 1 লক্ষ টাকা পায় সেই 1 লক্ষ টাকাও আপনি তাকে দেওয়া অবশ্যই জরুরি তাহলে 2 রাকাত 3 রাকাত নামাজ কাজা হলে যেমন আদায় করা জরুরি ঠিক তেমনি ভাবে 10 বছর 15 20 বছর পর্যন্ত নামাজগুলো আপনি ছুটেছে আপনার কাছ থেকে আপনি পড়েন নাই কাজা করে দিয়েছেন সেই নামাজগুলো এখন আপনার পড়া খুবই জরুরি এবং ওয়াজিব কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যখন কোনো নামাজকে ছেড়ে দাও তোমাদের কাছ থেকে ছুটে যায় নামাজের কথা স্মরণ হওয়া মাত্রই তোমরা সেই নামাজগুলোকে আদায় করে ফেলবা এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিক্রি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে আপনার ছুটে যাওয়া জীবনের যেই কোনো নামাজের কথা স্মরণ হয় সঙ্গে সঙ্গে সেই নামাজগুলোকে আপনাদেরকে আদায় করতে হবে তাহলে অতীতের 10 15 20 বছর পর্যন্ত যে নামাজগুলো আপনাদের কাজা হয়েছে সেই নামাজগুলো আপনাদের আদায় করা খুবই জরুরি যত দ্রুত পারেন নামাজগুলোকে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখন বলবো উমরি কায়জা নামাজ জীবনের ছুটে যাওয়া নামাজ যদি আপনারা আদায় করতে চান তাহলে কিভাবে আদায় করবেন এবং কত রাকাত আদায় করবেন কোন সময় আদায় করবেন কিভাবে নিয়ত করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা উমরি কায়জা নামাজ আপনার জীবনের ছুটে যাওয়া নামাজ আপনারা কায়জা যদি আদায় করতে চান তাহলে মনে করেন যে আজকে ফজর নামাজের কায়জাটা শুধুমাত্র 2 রাকাত ফরজ নামাজের কায়জাটাকে আপনারা আদায় করবেন এবং জোহর নামাজের কায়জাটা আপনারা শুধুমাত্র 4 রাকাত ফরজ নামাজের কায়জাটাকে আদায় করবেন এবং আসর নামাজের কায়জাটা শুধুমাত্র 4 রাকাত ফরজ নামাজের কাজাটাকে আপনি আদায় করবেন এবং মাগরিবের শুধুমাত্র 3 রাকাত ফরজের কাজা আদায় করবেন এবং ইশার নামাজের শুধুমাত্র 4 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করবেন এবং আপনাদেরকে বলছি শুধুমাত্র ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা আদায় করতে হয় এবং সুন্নত এবং নফলের কোনো কাজা আদায় করতে হয় না এভাবে বিতির নামাজ আদায় করা কিন্তু ওয়াজিব এই জন্য বিতিরের নামাজটার কাজাটাও আপনাকে আদায় করতে হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কত রাকাত করে আপনি এই কাজা নামাজগুলো আপনারা আদায় করবেন আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে চেষ্টা করেছি পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের ফরজ নামাজগুলো শুধু আপনারা আদায় করবেন এবং বিতিরের নামাজটাকেও আপনারা আদায় করবেন কাজাটা ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমরা জানব আপনারা কোন সময় এই নামাজগুলো
আদায় করবেন উমরি কায়জার নামাজগুলো যেমন আপনারা আজকে ফজর নামাজের ওয়াক্ত অতীতের পূর্বের ফজর নামাজের একটা কাজা আদায় করতে পারবেন কিংবা অনেকটি কাজা আদায় করতে পারবেন মানে আপনার জীবনের ছুটে যাওয়া একদিনের কাজা আজকে ফজর নামাজের পূর্বে আগে আপনি আদায় করতে পারবেন কিংবা 5 দিনের আদায় করতে পারবেন 10 দিনের আদায় করতে পারবেন 20 দিনের আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি অতীতের কাজা নামাজগুলো আপনি আদায় করবেন কোনো সমস্যা নেই এই ফজর নামাজের উমরি কাজার নামাজটা আপনি জোহর নামাজের পূর্বে আদায় করতে পারবেন পরও আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই ফজর নামাজের কাজাটা আসর নামাজের পূর্বে আদায় করতে পারবেন আসর নামাজের পরও আদায় করতে পারবেন মাগরিবের পরও ইশার পরও আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনাদেরকে আশা করি বোঝাইতে পেরেছি যেই কোনো উমরি কাজা নামাজ যেই কোনো নামাজের পরপর কিংবা নামাজের পূর্বে আদায় করতে পারবেন কিংবা তাহাজ্জুদের নামাজের সময় আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সবথেকে সহজ পদ্ধতি সবথেকে সহজ নিয়ম হলো যে মনে করেন আজকে ফজরের নামাজের কাজাটা আপনি আদায় করবেন অতীতের উমরি কাজা আপনি আজকে এক দিনেরটা আপনি আদায় করলেন কিংবা 5 দিনেরটা আদায় করলেন এভাবে আপনি যদি প্রত্যেক নামাজের পূর্বে 5 দিনেরটা বা এক দিনেরটা একটা নিয়ম করে আদায় করেন তাহলে আপনার হিসাব রাখাটা সহজ হয়ে যায় যেমন আপনি 2023 সাল ফেব্রুয়ারি মাস চলছে এখন এখন থেকে যদি আপনি প্রত্যেক ওয়াক্তের সঙ্গে এক ওয়াক্ত কিংবা 5 ওয়াক্ত নামাজ কিংবা 6 ওয়াক্তের নামাজের কাজাটা আপনি আদায় করেন তাহলে আপনার জানা হয়ে গেল যে হ্যাঁ আজকে আমি ফজর নামাজের পূর্বে আমি 5 দিনের ফজর নামাজের কাজাটা আদায় করছি আবার জোহরের সময় আমি 5 দিনের জোহর নামাজের কাজাটাকে আমি আদায় করছি এভাবে যদি আপনি আদায় করেন তাহলে আপনার নিকট হিসাব রাখাটা সহজ হয়ে যায় প্রিয় দিনী ভাই এবং বোনেরা যেই কোনো নামাজের পূর্বে এবং নামাজের পরে আপনি যেই কোনো উমরি কাজা নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমরা জানব আপনি যে উমরি কাজা নামাজগুলো আদায় করবেন তাহলে আপনাদের কিভাবে নিয়ত করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা ফজর নামাজের উমরি কাজার নামাজটা আপনি আদায় করেন কাজা নামাজটা আদায় করেন তাহলে আপনারা এভাবে নিয়ত করবেন আমি আমার জীবনের সর্বপ্রথম ছুটে যাওয়া ফজর নামাজের কাজাটা আমি আদায় করছি কিংবা এভাবেও নিয়ত করতে পারেন আমার জিম্মায় থাকা সর্বপ্রথম যেই ফজরের নামাজের কাজাটা আছে আমি সেটাকে আদায় করছি অর্থাৎ প্রতিবার যখন আপনি কাজা আদায় করবেন উল্লেখ করবেন যে আমার জীবনের সর্বপ্রথম কাজা নামাজটা ফজর নামাজের আমি আদায় করছি কিংবা আমার জিম্মায় থাকা সর্বপ্রথম জীবনের ফজর নামাজের কাজাটা আদায় করছি যেমন আপনি আজকে এখন পড়লেন যে আমার জিম্মায় থাকা সর্বপ্রথম জীবনের ফজর নামাজের কাজাটা আমি আদায় করছি একটু পরে আবার আপনি এটাই নিয়ত করলেন যে আমার জিম্মায় থাকা জীবনের সর্বপ্রথম ফজর নামাজের কাজাটা আমি আদায় করছি এভাবে আপনি সর্বপ্রথম যখন আজকে একটা পড়ছেন তাহলে একটু পরে আপনার আরেকটা সর্বপ্রথম হয়ে গেল এভাবে প্রথম বলতে বলতে আপনার উপরের থেকে নিচের দিকে আসবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনুরূপভাবে আপনারা জোহরের নামাজের কাজাটাকে যখন আপনারা আদায় করবেন মনে মনে চিন্তা করবেন আমার জিম্মায় যত জোহরের নামাজ কাজা আছে সর্বপ্রথমের জোহরের নামাজের কাজাটাকে আমি আদায় করছি এভাবে আপনারা নিয়তগুলো করবেন 5 ওয়াক্ত উমরি কাজা অতীতের ছুটে যাওয়া নামাজ না পড়ার কাজাগুলো এভাবে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের সম্ভব হয় আপনারা অবশ্যই নামাজের কাজাগুলো আদায় করবেন উমরি কাজা এবং অতি দ্রুত আদায় করবেন আর যদি আপনাদের সম্ভব হয় না তাহলে আপনারা কিভাবে নিয়ত করবেন এত সহজ নিয়ম হলো যে আপনি আজকে ফজর নামাজের কাজাটা আদায় করতে পারবেন কিন্তু এত গুরুত্বপূর্ণ না যে আদায় করতেই হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ পাক কোনো ব্যক্তিকে কারো সাধ্যের বাইরে কোনো কাজ করতে দেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ পাক কারো সাধ্যের উপরে কোনো হুকুম কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যে সে আমার বান্দা পারবে না তার কোনো সমস্যা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলছি যদি সম্ভব হয় অবশ্যই আপনারা কাজা নামাজগুলো আপনারা আদায় করে ফেলবেন উমরি কাজাগুলো আদায় করবেন এই উমরি কাজাগুলো আদায় করা হচ্ছে ওয়াজিব যদি সম্ভব হয় আদায় করবেন অবশ্যই আর সম্ভব না হলে আপনারা প্রয়োজনে নেই আপনারা আদায় করবেন আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনার আপনি আপনার জীবনের সর্বপ্রথম জীবনের ফজর নামাজের কাজাটা আদায় করবেন কোনো সমস্যা নেই আপনি
অপারগ আপনি পারতেছেন না আদায় করার জন্য শারীরিক সমস্যা বা সময় নাই বিরাট সমস্যার মধ্যে আছেন এই জন্য আল্লাহর কাছে তাওবা করবেন ইস্তিগফার করবেন যে আল্লাহ আমার পক্ষে সম্ভব না আদায় করা কিন্তু আপনার জিম্মায় ছুটে যাওয়া নামাজগুলো আপনার আদায় করা ওয়াজিব করতেই হবে যদি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন সময় থাকে আপনার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জীবনে 10 20 30 বছর পর্যন্ত যে নামাজগুলো আপনাদের ছুটে গিয়েছে সেই নামাজগুলো আপনাদের আদায় করতে হবে কিনা যদি সম্ভব হয় অবশ্যই আদায় করতে হবে আপনার উপরে সেই নামাজগুলো আদায় করা হচ্ছে ওয়াজিব আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের কাজাগুলো পাঁচ ওয়াক্ত শুধু ফরজ নামাজগুলো আপনি আদায় করবেন এবং বিতরের নামাজটাকেও আদায় করতে হবে তাহলে ঠিক এভাবেই আপনারা আদায় করবেন নামাজগুলো এবং এক ওয়াক্ত নামাজের সঙ্গে 10 ওয়াক্ত কাজা নামাজও আপনি আদায় করতে পারবেন মনে করেন আজকে ফজর নামাজের পূর্বে আমরা 10 দিনের ফজরের নামাজের কাজা আদায় করতে পারবো আজকে জোহর নামাজের সঙ্গে পরে কিংবা পূর্বে আগে আমরা 10 দিনের ফজর নামাজের কাজা আদায় করতে পারবো কিংবা বেশি দিনের আরো কাজা আদায় করতে পারবো কিংবা জোহর নামাজের আসর নামাজের মাগরিব নামাজেরও আমরা উমরি কাজাগুলো যত ইচ্ছা তত আদায় করতে পারবো কোনো সমস্যা নেই কোনো সময় নাই কোনো নিয়ম নাই যে কোনো নামাজের সঙ্গে কিংবা নামাজের পূর্বে যে কোনো নামাজের কাজা আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি আপনাদেরকে যদিও একটু বেশি কথা বলেছি ভিডিওটাকে লম্বা করেছি মেইন কথাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার জিম্মায় ছুটে যাওয়া অতীতের 10 বছর 15 বছর নামাজগুলো আপনারা আদায় করা খুবই জরুরি ওয়াজিব অতি দ্রুত আপনাদেরকে আদায় করতে হবে যদি আপনারা সম্ভব হয় ইনশাআল্লাহ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের ছুটে যাওয়া নামাজগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে অতি দ্রুত বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু